নমস্কার রিপাবলিক বাংলা স্বাগত আজ বড় বিতর্ক নিয়ে ঘাটাল থেকে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সাথে ঘাটাল মানে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান আর ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আর হচ্ছে না এজন্য এক সোনার পাথর বাটি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানান প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলের নেতারা ভোট আছে ভোট চায় নেতানেত্রীরা আছে কিন্তু ঘাটালবাসীর বন্যার থেকে মুক্তি মেলে না আবার জল যন্ত্রণা আবার ঘাটাল ভাসলো আবার জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ঘাটালের মানুষদের কবে ঘাটাল এই বন্যার থেকে মুক্তি পাবে এ নিয়েই আজকের বড় বিতর্ক ঘাটাল থেকে আমাদের সাথে যারা অতিথিরা রয়েছে আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করে দেবো আমার সাথে রয়েছে বিজেপি বিধায়ক শীতল কপাট এবং আমার সঙ্গে রয়েছে তৃণমূলের তরফে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি এবং তৃণমূল নেতা মোহাম্মদ রফিক আমি প্রথমেই যাব বিজেপির কাছে কারণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে আমি আমি একদম বিধায়কের কাছে প্রশ্ন দাদা আপনি এখানকার জনপ্রতিনিধি আর কতদিন এই ঘাটালের মানুষকে এই জল যন্ত্রণা ভোগ করতে হবে বলতে পারেন দেখুন আমরা স্বাধীনতার পর থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে প্রথমে এই পশ্চিমবাংলায় কংগ্রেস সরকার ছিল তারপর 34 বছর সিপিএম এখন বর্তমানে 12 বছর রান করছে তৃণমূল কংগ্রেস তো প্রত্যেকেই বারে বারে বলে মাস্টার প্ল্যান হবে কিন্তু বিজেপি তো পশ্চিমবাংলা আজ পর্যন্ত ক্ষমতা এলোই না বিজেপি চায় ঘাটাল মাস্টার প্ল্যান হোক তার জন্য বিজেপি বলেও ছিল 500-1500 কোটি টাকা দেওয়া হবে আবারও বিজেপি বলছে 50-50 রাজ্য 50 কেন্দ্র 50 টাকা দিলেই মাস্টার প্ল্যান হয়ে যাবে বিজেপি তো তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি 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 তৃণমূলের বিজেপি নাকি যায় মাস্টার প্ল্যান হবে আপনি তো হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন দাদা কবে হবে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আমরা কাজ শুরু করে দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু করে দিয়েছি সবটা জানতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু ওই ঘাটালে 1 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নয় ঘাটাল মাস্টার প্ল্যানটা বিস্তীর্ণ এলাকা ঘাটাল মহকুমা জুড়ে ঘাটাল মাস্টার প্ল্যান অলরেডি ঘাটাল হচ্ছে মাস্টার প্ল্যানের কাজ দাসপুর 1 দাসপুর 2 তে চন্দেশ্বর পলাশবাইয়ের খাল আমরা ঘাটালের আমাদের বর্তমান মমতা ব্যানার্জি সরকার আমাদের উন্নয়নমুখী সরকার কাজ শুরু করে দিয়েছে 500 কোটি টাকার কাজ আমাদের শেষ হয়ে গেছে পলাশবাই খাল আমাদের কাজ শুরু হয়ে গেছে চন্দেশ্বর খাল কাটাই শেষ হয়ে গেছে এরপরেই শিলাবতী হবে এরপরে সহমত আপনি অবশ্যই সোনারা বোন একটা কথা বলি ডাকাত 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 গরিবের টাকা দেয়নি 100 দিনের টাকা দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি এই দাবির সঙ্গে বিজেপি 9 বছর ক্ষমতায় আছে তারা এখন পর্যন্ত একমত নয় তারা টাকা দিচ্ছে বাংলাকে বঞ্চনা বঞ্চনা এখানেও বঞ্চনা অবশ্যই বঞ্চনা কি বলবেন বঞ্চনা চোরের মায়ের বড় গলা চুরি করবে বলতে গেলেই বলে বঞ্চনা চুরি করছে যখন আমাদের কেন্দ্র সরকার বলেছিল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা দেওয়া হবে মমতা ব্যানার্জি বলতে শুরু করলো যে মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে আগে 500 কোটি টাকা দেন তারপর মাস্টার প্ল্যান হবে তার মানে এখানেও চুরি কাজ না করে 500 কোটি টাকা চুরি এখানেও নাকি চুরি দিলীপবাবু কি বলবেন যাদের তথ্য জানা নেই যাদের তথ্য জানা অনেক কথাই বলবে চোর ওরাই চোর ওরাই ওরা কাজ করে না মানুষকে চোর বলে কাজ যারা করে মানুষের জন্য করে সেটা কাজ যারা করে তারা মানুষের জন্য করে চোর তো আপনারা এমনি বলছেন কাজ তো সবাই করছে বিজেপি কি কাজ করেনি ভারতবর্ষ কত পিছিয়ে ছিল সেটাকে অনেক আগিয়ে নিয়েছে তো সেই জায়গায় পশ্চিমবাংলায় যা উন্নয়নের টাকা দিয়েছে তৃণমূল সব খেয়ে নিয়েছে চোরেরা বড় বড় বলা করছে মুখে ডায়লগ কাজে মোদিজির কিছু নাই তাহলে বাংলার গরিব মানুষ খেটে খাওয়া মানুষকে 100 দিনের কাজে আমিও কাল দিল্লি থেকে দিলাম প্রশ্নটা তো নাই কেন বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে না নিয়ন্ত্রণ একা রাজ্য সরকারের দায়িত্ব নয় কেন্দ্র সরকারের দায়িত্ব আছে পালন করেনি কেন তারা কেন কেন্দ্র সরকার দায়িত্ব পালন করেনি কি বলবেন দেখুন বারে বারে দিল্লি জমি চেয়েছে যে কোন নদী দিয়ে মাস্টার প্ল্যান হবে তার একটা নকশা করে দেন আজও কিন্তু করে দিল না উল্টে কেন্দ্র যা টাকা দিচ্ছে তার বেশি টাকা মানে তার 50% টাকা আত্মসাত করছে তৃণমূলের নেতারা যত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হয়েছে সব উন্নয়নের টাকা সব উন্নয়নের টাকায় ব্যাংক ব্যালেন্স দিলীপ এত কেন্দ্র সরকারের টিম এসছে আজ পর্যন্ত একটা চোর ধরা পড়েছে পেরেছে জেলে পাঠাতে চোর ধরা পড়েছে প্রশ্ন তৃণমূলের চোর কোথায় চোর ধরা পড়েছে চোর তো অনেক ধরা পড়ছে পার্থ থেকে অনুপত থেকে আরো বড় চোর ধরা পড়বে দুর্গা পূজার আগে অনেক বড় বড় চোর ধরা পড়বে এই ঘাটাল থেকেও ধরা পড়বে একটু সময় অপেক্ষা করুন সব চোর ধরা পড়বে কি বলবেন দেখুন যারা চোর চোর করছে চোর প্রমাণিত হয়নি
বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করছে। তৃণমূল কংগ্রেস সঙ্গে মানুষ আছে, ওরা যতই চোর বলুক বিধানসভায় জিতেছি, পঞ্চায়েতে জিতেছি, লোকসভায় জিতবো, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। চোরকে দেখে অবাক লাগছে যে বিচারপতিরা অবাক হয়ে যাচ্ছে, এমন চোরেদের অবস্থা। সেই চোরেরা এখনো বলছে আমরা চুরি করিনি, বছরের পরের বছর মরে আছে লকআপে। ঘাটাল বানবাসী, ঘাটাল বানবাসী, আর ঘাটালের মানুষ, ঘাটালের মানুষ কবে এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে? এই প্রশ্নটাই চোখে চোখ রেখে করবে রিপাবলিক বাংলা। আমি তৃণমূলের কাছে ফিরবো। দাদা, রাজনৈতিক তরফ বাদ দিন, আপনি বলুন, ঘাটালের আজকে আমি একাধিক ওয়ার্ডে ঘুরেছি, দেখেছি একাধিক জায়গায় জল উঠে গিয়েছে, একাধিক গ্রাম পঞ্চায়েত, পৌর এলাকা। দাদা, এইগুলোর থেকে মুক্তিটা কবে মিলবে? মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চিঠি দিচ্ছে, নরেন্দ্র মোদী শুনতে নারাজ। মোদী সরকার, বিজেপি সরকার, রাজ্য সরকার কি করেছে? রাজ্য সরকার 100 বার কাজ করেছে, 500 কোটি টাকা তো খরচ করে দিয়েছে, যার ফলে বন্যার হাল অনেক কম কম। জলে দাঁড়িয়েছেন কেন? এরা জলে জলে জল কেথালে থাকলে জল থাকবে না, জল এলাকায় দাঁড়িয়ে রাজ্য সরকার কাজ করছে। এক মিনিট, রাজ্য সরকার 500 কোটি টাকা খরচ না, 500 কোটি টাকা যে খরচ করেছে কোন পারপাসে তথ্য দিয়ে দেখা। আমরা বলছি সমস্ত মিথ্যা কথা, এই টাকাটাও আত্মসাত করার জন্য করছে। শুধু মাস্টার প্ল্যান নয়, এরকম অনেক জিনিস আছে। যদি আমরা বলি আমফানের কথা, যদি আরও যে সমস্ত কাজের জন্য মোদী সরকার টাকা দিয়েছে, সেই টাকার কোনো হিসেব নেই। আপনি তো জনপ্রতিনিধি, ঘাটালের এই পরিস্থিতির জন্য আপনি দায় এড়িয়ে যেতে পারেন না? আমি পারি না, সেই জন্য আমি একটা বিধায়ক। আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, 2021-এ। আমরা বলছি ঘাটাল মাস্টার প্ল্যান তখনই হবে, কেন্দ্র রাজ্য সরকার যখন এক হবে, ডবল ইঞ্জিন সরকার। যেখানে ডবল ইঞ্জিন সরকারের প্রশ্ন কখনোই হবে না। মণিপুরে, মণিপুরে ডবল ইঞ্জিন হয়ে গেছে, মণিপুরে, ইউপি, ঝাড়খণ্ড, ডবল ইঞ্জিন সরকার কোথায়? যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে কি কাজ হচ্ছে? এরই মধ্যে শেষ হয়ে যায় 500 কোটি টাকা, তাহলে কি বন্যার কিছু হয়েছে দেখাতে পারবেন? কোথায় এক এক টুকরা কাজ হয়েছে? উনি বললেন 500 কোটি টাকা খরচা হয়ে গেছে, তাহলে কোথায়? তথ্য দিয়ে জানিয়ে দেবো, তথ্য দিয়ে, তথ্য দিয়ে জানিয়ে। কাজের কোথাও নেই আজ পর্যন্ত, দেখ ওদের তো তথ্য আছে, যেতে পারবে। আমি বলছি তথ্য দিয়ে দেবো, তথ্য দিয়ে জানিয়ে দেবো, তথ্য দিয়ে জানিয়ে দেবো। তো আছে বলছে, দেখাতে বলুন, তথ্য দেখাতে বলুন, তথ্য দেখাতে বলুন। ওনাকে এই বিধানসভায় 967 ভোটে তো জিতেছে, আমি জেলা পরিষদে দাঁড়িয়ে 48,000 বের করে দিয়েছে। 20,000 ভোটে হারাছিল, আমরা 967, মানে 20,000 প্লাস 967, 21,000 ভোট বিজেপি লিড করেছে। 21,000 ভোটে বিজেপি লিড করেছে, বিজেপি অঙ্কের হিসাবে সেটা বলে না। 966, কেন্দ্র সরকার গরিবের টাকা দেয়নি, গরিবের ঘর করার টাকা দেয়নি, এত মানুষ কষ্ট করে মারধর করেছে দিল্লির সার পুলিশ। একটা বৃষ্টিতে আমরা জলে দাঁড়িয়েছি, বলছে 500 কোটি টাকা খরচা হয়ে গেছে, এইটাই কি মাস্টার প্ল্যানের নমুনা? একটা বৃষ্টিতে এখন এই জলে আঁঠু করে দাঁড়িয়ে আছি, তাহলে 500 কোটি টাকা কি করেছে? শুধুই পকেটে ঢুকিছে। আচ্ছা, ঘাটালে এই মুহূর্তে 12টা ওয়ার্ড, 12টা অঞ্চল আমাদের হচ্ছে সম্পূর্ণভাবে বিপর্যস্ত। এই মুহূর্তে আমরা প্রত্যেক বছর আমাদের বিপর্যস্ত হই, এর জন্যে যে সার্বিকভাবে যে আমরা কেন্দ্র সরকার যে হিউজ পরিমাণ টাকাটা চেয়েছি, শীতল কপাট নিজে দাঁড়িয়ে ঘাটালের বিধায়ক, উনি ঘাটালে গত বছর যে নাটকটা করলেন, ওনার সুকান্ত মজুমদারকে নিয়ে উনাকে কৈফত করুন না। আমি কি বলবেন, একদম সরাসরি আপনাকে সরাসরি প্রশ্ন এটাই, আমরা নাটক করি না, আমরা বাস্তবে করে দেখি, করে দেখাই। আমরা বলছি রাজ্য সরকার যদি না পারে সরে যাও, আমরা করে দেবো, আমরা করে দেবো, বিজেপি করে দেবে। বিজেপি যা প্রতিশ্রুতি দেয় 100% রাখে। প্রতিশ্রুতি তো আছে, ঠিক আছে ঠিক আছে, প্রতিশ্রুতি আছে, পূরণ কবে হবে এটাই তো প্রশ্ন। পূরণ হবে কেন্দ্র রাজ্য সরকার এক হোক, নাহলে মমতা ব্যানার্জি কেন্দ্রকে বলুক যে আমি অক্ষম, মাস্টার প্ল্যান করতে পারি না, আপনি করে দিন। আবার 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 বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে। একটা কথা বলি, উনি তো বিধায়ক, 2 বছর 5 মাস পেরিয়ে গেছে, উনি কি কি করেছেন একজন এমএলএ হিসাবে সেটা একটা বলতে বলুন তো, একটা দুটো উদাহরণ, তিনটা পাঁচটা উদাহরণ দিতে বলুন। আমরা বলি বলছে, অতই যদি সততার প্রতি বলছে, একটা প্রশাসনিক মিটিং এ ডাকছেন বিধায়ককে, বলুন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছে, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছে, 2011 থেকে 14 অবধি কাজের খতিয়ান দেখাতে বলুন তো, মনমোহন সিং তো কেন্দ্র সরকার ছিল,
ওনাদেরকে বলুন কাজ কি হয়েছে। বেশ, দুটো প্রশ্ন এখান থেকে বিজেপি রেখেছে। এক, কোন প্রশাসনিক বৈঠকে ঘাটালের বিধায়ককে ডাকা হয় না, আর দুই, উন্নয়নের খতিয়ান এতদিনে কি হয়েছে। একবারে বলি, প্রশাসনের মিটিং এ কেন শীতল কুমারকে ডাকা হয় না, একদম আমি একদম করে বলি, সেটা 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 ডিএম ভিডিও এসডিও এরা বলতে পারবে। সে প্রশ্ন কৈফিয়ত দেওয়ার আমার অধিকার নেই, আমি প্রশ্নের উত্তর দিতে যাব না। আর আমরা যেটা খতিয়ান দিয়ে বলি, আমরা আমরা ইউপিএ সরকার আমরা যে টাকা পেয়েছি, আমরা এবারে কেন্দ্রীয় আমাদের যে এনডিএ সরকার চলছে সে টাকা পাইনি। তোমরা জানো একশো দিনের টাকা আটকে দিয়েছে, একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সোর্সের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আগেও বলছি, এখনো বলছি, চুরি করাটা বন্ধ করে দেওয়া হোক, কোথাও কোথাও বঞ্চনা হবে না। আরও অনেক রাজ্য আছে যেখানে বিজেপি নেই, অবিজেপি সরকার, ওই সেখানে তো বঞ্চনা নেই। এক কথা পরিষ্কার, জল যেরকম মাছ যেরকম জল ছাড়া বাঁচে না, তৃণমূল চুরি ছাড়া বাঁচে না। এই চুরি করাটাই লক্ষ্য। বঞ্চনা ওরা করছে, বঞ্চনা করবে, আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই। বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে, ঘাটালের মানুষকে বন্যার জলে ডুবিয়ে রাখতে চাইছে। এটাই হচ্ছে বিজেপি সরকারের চিন্তা ভাবনা। শীতল কুমার শুধু নাটক করেছিল, ও নাটক করে যাবে। ওরা দাবি করছে চুরি, আর আপনারা বলছেন বঞ্চনা। কিন্তু না 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 না, আমার আমার প্রশ্ন, আমার প্রশ্ন শেষ হোক তারপরে, আমার প্রশ্নটা শেষ হোক তারপরে। এই দুর্নীতি আর বঞ্চনার যে লড়াইটা চলছে সেটা চলুক, মানুষ কবে সুরাহা পাবে রফিকদা? এটা এই উত্তরটা তো মানুষ জানতে চায়। যে আপনারা কেন্দ্রীয় টিম এতবার পাঠাচ্ছেন, আর দফায় পশ্চিমবঙ্গে ভোট করলেন, নরেন্দ্র মোদী 200 পার বলেছিল, কি হয়েছে 77-এর নিচে ছিল, আবার কিছু লোক পালিয়েছে আমাদের দিকে। আমার কথা হচ্ছে যে চোর ধরা পড়লে তার জেল হোক, আমাদের আপত্তি নাই। বারবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছে চোর ধরার ক্ষমতা নেই, কেন্দ্রের টাকা বন্ধ করবে কেন পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা। মানুষের জন্য কাজ হবে তার কিন্তু নিশ্চয়তা নেই। সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে একদম পরিষ্কার চোরকে নির্বাচিত করে সেই চোরদের টাকা ফেরত দিতে হবে এবং চোরদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদেরকে রীতিমতো বঞ্চনা করছে, আমাদের ন্যায্য টাকা দিচ্ছে না, বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনি দিলীপবাবু, এক মিনিট, দিলীপবাবু আপনি আমাকে হিসাব দিতে পারবেন যে কত টাকা এই যে ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য খরচ করা হয়েছে, এর হিসাব আছে? এর হিসাব নিশ্চয়ই আছে। এর হিসাব আমরা যেটুকু জানি, 500 কোটি টাকা অলরেডি খরচা হয়েছে। আবার দ্বিতীয় ফেজের কাজ শুরু হবে, বন্যা পরবর্তী পরেই তৃতীয় ফেজের কাজ। মানে কেন্দ্রের কোনো সাহায্য দরকার? কেন্দ্রের সাহায্য করুক না করুক, ঘাটালের মানুষকে আমরা বন্যা মুক্ত করবো। এটা ঘাটালের মানুষ, ঘাটালের মানুষ, আপনি তো ঘাটালের মানুষ, বন্যা মুক্ত হবে তৃণমূল তো? আমরা তো চাইছি বন্যা মুক্ত, কিন্তু করবে কি? করবে কি? করে কথা বলুক, কবে হবে, কবে হবে, করে কথা বলুক। মাঝে মাঝে একটা সময় আছে, মাঝে মাঝে একটা সময় আছে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠতে হয়, কিন্তু তৃণমূল সে রাজনীতি জানে না। রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছে না, ওদিকে নতুন করে শিখতে হবে। বাংলায় রাজনীতি কাকে বলে? বাংলার জনগণ। এই জন্য আমাদেরকে বিপুল ভোটে, যতবার ভোট হচ্ছে আমাদের তত পার্সেন্টেজ বাড়ছে। বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন হয় না, হয় না, হয় না। ঘাটালে আমাদের পেছনে কিন্তু সমস্ত রাস্তা ঠিক এইভাবেই বন্ধ, এবং একটার পর একটা দোকান বন্ধ। এবং এই ছবি আজকের নয়, এই ছবি আজকের নয়, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘাটালে এসেছিলেন, তিনি কিন্তু বন্যা নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। বন্যা নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হলো না, আরও একটা বন্যা দেখতে হচ্ছে ঘাটালের মানুষকে। কতদিনে মুক্তি মিলবে? উত্তরে কিন্তু তৃণমূল বলছে বঞ্চনা, আর বিজেপি বলছে দুর্নীতি। আর এই দুয়ের দড়ি টানতে যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে ঘাটালের মানুষ। অনেকটাই জল যন্ত্রণা ভুগ্ধ, এবং গোটা ঘাটাল পুরোপুরি একদম এই বন্যা আসলেই প্রথম থেকেই একদম খুবইভাবে 1 থেকে 12-13টা ওয়ার্ড পুরো জলের তলায় থাকে। এমনকি এই যে তৃণমূল সরকার এতদিন যে ক্ষমতায় আছে রাজ্যে, এনারা কোনো রকম মানুষের কথা ভাবে না, শুধুমাত্র রাজনীতি করার কারণে শুধু বলে রাজনীতি করার কথা। না না, ঠিক আছে, আমি বুঝেছি, আমি তৃণমূলের লোকাল ছেলে কেন তা ভুলে যাও, তুমি তৃণমূলের ছেলে, ঘাটালের বাস করছো, ঘাটালের এই যে জল যন্ত্রণাতে কবে মুক্তি পাবে তুমি জানো? জল যন্ত্রণা থেকে অনেকটা আমরা মুক্তি পেয়েছি এই জন্যে যে অনেক খাল সংস্কারের কারণে আগের বছর বন্যা হয়নি, এই বছর এতদিন প্রায় শেষের মুখে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখলাম
এইমাত্র এত বৃষ্টির পরও এত কম জলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যেই পরিমাণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে হচ্ছে কিন্তু সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জল বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই যেই পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিমাণের তুলনায় অনেক কমে দাঁড়িয়ে আছে কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি এটা তৃণমূলের একটা ভালো জিনিস কোনো রাজনৈতিক জ্ঞানও নেই কথা বলার জ্ঞানও নেই কোথায় কাজ হয়েছে আমরা আজও জানিনি ঘাটাল মহকুমা কেউ জানেনি কোথাও কি খাল কানেকশন হয়েছে কোথাও কি জল কম হয়েছে আপনি তো নিজেও ঘাটালটা পরিদর্শন করলেন কোথাও কি দেখলেন যে জল থেকে মুক্তি রয়েছে অতএব এটা পুরোটাই মিথ্যা গত বছর সুকান্ত মজুমদারকে নিয়েছে শীতলবাবু যে নাটকটা করলেন উনি নাকি টাকা মঞ্জুর করে ফেলেছেন প্রচুর টাকা এবং ঘাটালের মানুষ আর বন্যায় থাকবে না ঘাটালের বিয়ে হবে না কিন্তু আমরা কি দেখলাম এবারের বাজেটে একটা টাকাও বরাদ্দ করা হয়নি ঘাটালের মানুষের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে আমি বলছি শুনুন এই ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা মোদিজির কাছে নাই বিজেপি সরকারের কাছে নাই কিন্তু বিজয় মালিয়া মহল চোকসি হাজার হাজার কোটি টাকা কৃষকদের ঋণ মুকুব করে না নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি সংসদ ভবন তৈরি করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে এটা আমরা ভূতের মুখে রাম নাম যেরকম হয় দিনের পর দিন পশ্চিমবাংলাকে বিক্রি করে দিচ্ছে পশ্চিমবাংলা ঋণে চলছে যারা এক টাকা উন্নয়ন করতে গেলে কোথাও না কোথাও ধার নিতে হয় তারা বলছে বিজেপির টাকা নেই বিজেপি যদি আজকেই মনে করে আজকেই মাস্টার প্ল্যান হবে রাজ্য সরকার হাত জোর করে বলুক যে আমরা ভিখারি পশ্চিমবাংলাকে বিক্রি করে দিচ্ছি বিজেপি অপমান করে না উন্নয়নের প্রতীক পশ্চিমবাংলায় যত উন্নয়ন হয়েছে সব টাকা বিজেপি সেই টাকাকে আত্মসাৎ করে তৃণমূল নেতারা বড়লোক হয়েছে তো আমরা বলছি এই ঘাটালের মানুষ এই পশ্চিমবাংলার মানুষ আগামী এখন নালো পরে হিসাব নেবে একটা নির্বাচিত সরকার কেন হাত জোড়ো করবে আমার অহত আছে প্রাপ্য টাকা দো জিএসটি ট্যাক্সের টাকাগুলো ন্যায্য মূল্যটা ফেরত দো ন্যায্য মূল্য ন্যায্য মূল্য পশ্চিমবাংলার এখন সমস্ত রাজ্যকেই আমাদের দিল্লি সরকার মন্ত্রিসভা দিচ্ছে যা টাকা আসছে সেই টাকা আত্মসাৎ করছে আমাদের 2014 সালে এখান থেকে দীপক অধিকারী সাংসদ হয় আজ পর্যন্ত ঘাটালে বন্যা এলে ওনার পাগলু ডান্স দেখা যায় তার আগে দেখা যায় না তৃণমূলের রিয়াকশন আমাদের যিনি সাংসদ তিনি আছেন বাংলার মানুষের জন্য থাকেন তিনি বাংলার মানুষের জন্য কাজ করেন তিনি সব সময় মানুষের পাশে আছেন বিজেপি কি দেখে আসতে হবে সাংসদ মানুষের পাশে আছে সাংসদ মানুষের পাশে আছে দিল্লিতে সাংসদের উপস্থিতিটা কতটা পারে দিলীপ বাবু বলছিল না বিজেপি নাটক করে দিলীপ বাবু নিজে নাটক করছে নিজে নাটক করছে আপনি বলুন এই বন্যার জলটা আজকে এই মুহূর্তে এলো তিন দিন আগে দিয়ে এসছে কবে এসছে বছরে একবার আসে কিনা সন্দেহ আছে সে এসে বলে দিদি না প্রধানমন্ত্রী হলে মাস্টার প্ল্যান হবে না দিদি না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলে মাস্টার প্ল্যান হবে না শুনুন জনগণ ভোট দিয়ে প্রমাণ করে দিচ্ছে বাংলায় বিজেপির স্থান নাই আগামী 24 থাকবে না আপনি জানিয়ে দিন তৃণমূল তার অস্তিত্ব বাঁচিয়ে রাখুক তার চোরেদেরকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো সেটাই দেখার আছে আমরা বলছি পুজোর পর একটা একটা করে সব চোর নেতা জেলের ভিতরে যাবে যেখানে পার্থ অনুব্রত ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যকে দিতে বলুন উনি দিতে পারছে না তাই বলছে 500 টাকা খরচা হয়ে গেছে যা দিচ্ছে তৃণমূলের পকেটে ঘুরেছে মানুষের জন্য উন্নয়ন হয়নি অতএব আবারও বলছি যেমন মাছ জল ছাড়া বাঁচেনি তৃণমূল চুরি ছাড়া বাঁচেনি এরকম রাজনৈতিক তরজা থাকবে রাজনৈতিক তরজা থাক কিন্তু ঘাটালের মাটি থেকেও এই বড় বিতর্কে পাওয়া গেল না ঠিক কবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে বা কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালের মানুষ তার উত্তর কিন্তু আজকেও মিলল না ভবিষ্যতে মেলে কিনা সেদিকে নজর রাখবো আমরা আজ বড় বিতর্ক শেষ করছি এখানেই পরবর্তী সমস্ত খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়